চট্টগ্রামে ওয়াসার সরবরাহকৃত পানিতে লবণের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে। দূষিত পানি ব্যবহারে মানবদেহে সোডিয়ামের পরিমাণ বেড়ে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্ণফুলী ও হালদা নদীতে পানি প্রবাহ কমার কারণে জোয়ারের পানি ইনটেক পয়েন্টে পর্যন্ত পৌঁছে এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে ওয়াসা। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল দুই সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ওয়াসার পানিতে দেখা দিয়েছে লবণাক্ততা। নগরীর শোলকবহর, মোহাম্মদপুর, চাঁদগাঁও, চকবাজারের মানুষ বেশি ভোগান্তিতে। শুরুতে পানি ফুটিয়ে পান করা গেলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। এছাড়া পানিতে আঠালো ভাব দেখা দেয়ায় অনেক জায়গায় দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাচ্ছে না পানি। লবণের পরিমাণ বেড়ে গেছে ভাই, আমরা সিদ্ধ করে পানি খাই, সেখানে তো আরও লবণ হয়ে যায়। লবণাক্ত পানি খেয়ে আমাদের ঘরের প্রায় কয়েকজন অসুস্থ হয়ে গেছে। রমজান মাসে যদি আমাদেরকে একটু হেল্প করে বা আমাদের পানির ব্যাপারটা যদি একটু খেয়াল রাখে, স্পেসিফিক্যালি ইফতার বা সেহরির টাইমটাতে। লবণাক্ত পানি ব্যবহারে দেখা দিচ্ছে চর্মরোগ, পেটের অসুখ সহ নানা রোগ ব্যাধি। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত লবণের ফলে কিডনি বিকল সহ মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। মানব দেহের মধ্যে যেমন আপনার সোডিয়াম, এটা দিয়ে কিন্তু মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো থাকতে পারবে, আবার খারাপও হয়ে যাবে। যাদের কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ আছে, লবণ বাড়ার সাথে সাথে আপনার হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। ওয়াসা বলছে কর্ণফুলী ও হালদা নদীতে পানি প্রবাহ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। নদীতে ওয়াসার ইনটেক পয়েন্টে জোয়ারের উচ্চতা বেড়েছে অন্য বছরের চেয়ে বেশি, এতে পানি লবণাক্ত হয়ে পড়েছে। আমাদের ভাটার সময় পানির লেভেল থাকতো, নদীর পানির লেভেল -1.5 পর্যন্ত যেত, সেটা এবার -5 চলে গেছে। তো এখন এই কারণে আপনার আমাদের রোজা শুরুতে আমাদের সমুদ্রের স্যালাইন ওয়াটার কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে চলে এসছে। লবণাক্ততার কারণে বর্তমানে 50 কোটি লিটার থেকে উৎপাদন কমিয়ে 42 কোটি লিটার পানি শোধন করছে ওয়াসা। তবু মিলছে না সমাধান। পর্যাপ্ত বৃষ্টি না হলে এই সংকট থেকে উত্তরণের পথ দেখছে না ওয়াসা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।